বিজয়ের 44 বছর পূর্তি উদযাপন উপলক্ষে কাভেন্ট্রি আওয়ামী লীগ এক আলোচনা সভার আয়োজন করে। স্থানীয় জিনাত মিলনায়তনে কাভেন্ট্রি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিনের পরিচালনায় সভাপতিত্ব করেন মোকাদ্দস আলী। আমাদের প্রতিনিধি মোহাম্মদ ওয়াসি উদ্দিন তালুকদার রায়হান জানান, দেশের বীর শহীদদের প্রতি সম্মান জানিয়ে 1 মিনিট নিরাপত্তা পালন করা হয়। স্থানীয় ও বার্মিংহাম আওয়ামী লীগ নেতৃবৃন্দের উপস্থিতিতে সবাই মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের ভূমিকা উল্লেখ করে বক্তব্য রাখেন চৌধুরী অনর উদ্দিন, আব্দুল জব্বার, কামাল আহমেদ, মোস্তফা কামাল বাবলু, নুরুল ইসলাম কিসলু এবং এম এ মুকি চৌধুরী সহ আরও অনেকে। সবাই বক্তারা মুক্তিযুদ্ধ অপরাধীদের বিচার প্রক্রিয়া চালু রাখার সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবার চলে